নির্বাচনের বাজারে বাংলার গুজবের খবরের ছড়াছড়ি। গতকাল আমরা দেখলাম বাংলায় গুজব রটানো হলো সরকারি দলের পক্ষ থেকে, যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে হামলা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ধীরে ধীরে যত সময় যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে একজন মানুষের আঘাত লাগতে পারে, সেই আঘাত লাগার কারণে তার শারীরিক দুর্বলতা তৈরি হতে পারে। তার জন্য আমি বারবার করে সর্বেশ্বর সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করুন। কিন্তু তার পাশাপাশি এটাও তো বলবো যে বাংলায় এই ধরনের গুজব কেন রটানো হয়। মানুষের সমর্থন পাওয়ার জন্য, মানুষের সহানুভূতি পাওয়ার জন্য, মানুষের আবেগকে কাজে লাগানোর জন্য মিথ্যে খবর করানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার নিশ্চয় আমরা সবাই বিরোধিতা করব। পাশাপাশি আজকে বাংলায় আরেকটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে অধীর চৌধুরী নামক কংগ্রেসের নেতাকে, যাকে ম্যাডাম সোনিয়া গান্ধী পার্লামেন্টের লোকসভায় কংগ্রেস দলের নেতা নির্বাচিত করেছিলেন, তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এইভাবে কাউকে সরানো হয় না, আর সরানো কোনো কারণও হয়নি, আর সরানো কোনো প্রয়োজনও হয়নি, অথচ বিষয়টাকে নিয়ে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। পার্লামেন্টে কংগ্রেসের দল পরিচালনা করার জন্য আমাদের একটা কমিটি আছে, সেই কমিটির মাথায়কে আমি আপনাদের একজন এখানকার জনপ্রতিনিধি অধীর রঞ্জন চৌধুরী, সোনিয়া গান্ধীর নির্বাচিত হয়ে সোনিয়া গান্ধীর পদান্নতায় আমি কংগ্রেস দলের লোকসভায় নেতা হয়েছি। সেই যে কমিটি আমাদের, সেই কমিটির মাথায় আমি অধীর চৌধুরী, আমার নিচে থাকে ডেপুটি লিডার, তার নিচে থাকে চিফ হুইপ, তার নিচে থাকে আরও দুটো হুইপ, অর্থাৎ লিডার এক, ডেপুটি লিডার দুই, চিফ হুইপ তিন, তার নিচে দুজন হুইপ, মানে পাঁচজনের কমিটি। তাদের কাজ কি? পার্লামেন্ট পরিচালনা করা, সরকারের উপরে নজর রাখা, সরকারের কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেগুলো বিষয়ে সতর্ক থাকা, এবং সরকারের সমালোচনায় নিজেরাও অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে দলকে সরকারের সমালোচনায়, সরকারের জনবিরোধী কোনো কাজের প্রতিবাদে গোটা দলকে ময়দানে নামানো, এগুলো হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ে। নির্বাচন এসে গেছে পাঁচ রাজ্যে, আমি অধীর চৌধুরী কোথাকার, বাংলা, বাংলা নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে হবে, তাই পার্লামেন্ট করার অসুবিধা হচ্ছে। মনে করুন আমার পার্লামেন্ট করার অসুবিধা হচ্ছে, তাই আমাকে পার্লামেন্ট থেকে চলে আসতে হবে পশ্চিমবঙ্গে, কাউকে তো দায়িত্ব দিয়ে আসতে হবে, সেই দায়িত্ব নেবার লোককে আমার পর ডেপুটি লিডার, সে কোথায় থাকে? সে থাকে আসামে, আসামে কি হচ্ছে? ভোট হচ্ছে, সে সেখানকার ভোটে ব্যস্ত, তাহলে কি দাঁড়াবে? তার নিচে কি আছে? চিফ হুইপ, সে কোথায় থাকে? কেরলে, সেখানে কি হচ্ছে? ভোট হচ্ছে, তাকে কি করতে হবে? ভোটে ব্যস্ত থাকতে হবে, তাহলে উপায় তার নিচে যাওয়া। তার নিচে কি আছে? দুটো হুইপ, একটা হুইপ তামিলনাড়ু ছেড়ে, তামিলনাড়ু কি হচ্ছে? ভোট হচ্ছে, তামিলনাড়ুর নেতাকে যেতে হচ্ছে কোথায়? ভোটে, তাহলে চারটে লোক চলে গেল। পাঁচ নম্বর কে? পাঞ্জাবের একজন, আমাদের স্নেহের এক ভাই বিট্টু, তাহলে চারজন যখন চলে গেলাম বাকি থাকলো কে? সেই বিট্টু। দায়িত্বটা কাকে সামলাতে হবে? সেই বিট্টুকে, কারণ পাঁচ দিনের কমিটি। মনে করুন আপনার জেলায় এসপি আছে, এসপি যখন না থাকে তখন কি হয়? দায়িত্ব নেয় কে জেলার? অ্যাডিশনাল এসপি। অ্যাডিশনাল এসপি যখন না থাকে দায়িত্ব নেয় কে? ডিএসপি। তিনি যখন না থাকেন দায়িত্ব নেবে কে? আইসি। আইসি যখন থাকবে না দায়িত্ব নেবে কে? ওসি। শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য কথাটা বললাম। অর্থাৎ আমাদের যে পাঁচজনের যে কমিটি পার্লামেন্ট পরিচালনা করার জন্যে, নির্বাচনের কারণে তাদের মধ্যে চারজন পার্লামেন্টে থাকতে পারবে না, সেই চারজনের মধ্যে আমিও একজন। তাহলে আমাকে তো কাউকে দায়িত্ব দিয়ে আসতে হবে, যতদিন পার্লামেন্ট চলবে ভাই তুমি দেখভাল করো, সেই দায়িত্ব দেওয়াটার অর্থ এটা নয় আমাকে কেউ অপসারণ করে দিল, মিথ্যার জাল বুনে বিভ্রান্ত যাতে না করে কোনো সংবাদ মাধ্যম, তাদের কাছে আমার এটা দাবি থাকবে। কারণ সংবাদ মাধ্যমকে আমরা বিশ্বাস করি, সংবাদ মাধ্যম নিজে যদি ভুয়ো খবর রটাতে আরম্ভ করে তাহলে মানুষের মধ্যে তার প্রতিক্রিয়া নানা রকমের হতে পারে, বলে সংবাদ মাধ্যমকে সতর্ক হতে হবে খবর প্রসার করার সময়। কমসে কম একবার আমাকে ফোন করে সংবাদ মাধ্যম জানতে পারত, তা না করে সংবাদ মাধ্যম কি করলো?
এই দেখো তোমার কানটা চিড়ে নিয়ে গেছে, কান না দেখে চিড়ের পিছনে দৌড়াতে আরম্ভ করলো, তিলকে তাল করে দেওয়া হলো। আর সরকারি দল তৃণমূল তারা প্রচার করতে আরম্ভ করলো কি, ওই যে অধীর চৌধুরী মমতা ব্যানার্জী সমালোচনা করেছে তাই সোনিয়া গান্ধীর রাগ হয়েছে। সোনিয়া গান্ধীর রাগ হয়নি, কারণ অধীর চৌধুরী যখন সমালোচনা করে জেনে বুঝে সমালোচনা করে এবং সেই সমালোচনার করার পিছনে যুক্তি থাকে, তবেই অধীর চৌধুরী সমালোচনা করে। বাংলার মানুষ আমার প্রতি এই ভরসাটা রাখবেন। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।